ছাত্র ছাত্রীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা সপ্তম শ্রেণীর প্রথম ক্লাসে অর্থাৎ পার্ট ওয়ানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস আছে সেই সিলেবাসের 5 নম্বর পয়েন্টটা অপারেটিং সিস্টেম এনভায়রনমেন্ট সেটা শুরু করেছিলাম। তো সেখানে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অর্থাৎ যে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা জিইউআই এর কথা বলেছিলাম, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অপারেটিং সিস্টেম শুরু করেছিলাম। তার আমরা পার্ট ওয়ানটা শেষ করেছিলাম মাউসের বিভিন্ন বাটন দিয়ে, সেগুলো আমরা করেছি। আজকে সরাসরি আমরা চলে আসব উইন্ডোজের ওপেনিং স্ক্রিন বা ডেস্কটপ নিয়ে, উইন্ডোজের ওপেনিং স্ক্রিন বা ডেস্কটপ নিয়ে। দেখো তোমাদের সামনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমই ওপেন আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ওপেন আছে। এখানে যে ছবিটা আছে এটাকে বলা হচ্ছে ওয়ালপেপার বা ব্যাকগ্রাউন্ড বলা হয়, এগুলো আগের দিন বলছিলাম। আর বাঁদিকে যে ছোট ছোট পিকচারগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমরা আইকন বলি। আর নিচে যে লাইনটা পুরো দেখা যাচ্ছে একদম নিচে তাকে বলা হয় টাস্ক বার। অর্থাৎ ওয়ালপেপার, আইকন আর টাস্ক বার, এই তিনটে নিয়ে পুরো ওপেনিং স্ক্রিন, উইন্ডোজ ওপেনিং স্ক্রিনকে আমরা ডেস্কটপ বলি। হ্যাঁ, তাহলে ডেস্কটপের তিনটে অংশ, বেশ আমরা সেটা জেনে গেছি। এবারে যেটা বলবো, ধরো এই যে তোমরা যে ওয়ালপেপার দেখতে পাচ্ছ, এই ওয়ালপেপারটা আমরা মোবাইলেও দেখতে পাই, তাই না? মোবাইলেও দেখতে পাই, ওয়ালপেপার আমরা চেঞ্জ করতে পারি, সেগুলো আমরা করব, পরে করব। তো এখানে এবারে যেটা যাবো, আচ্ছা তোমাদের এখন একবার দেখিয়ে দিই, কারণ আমার এই ছবিটা আছে বলে তোমাদেরকে মনে হতে পারে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে চলে আসবো, আচ্ছা ওটা পরেই আসছি, পরে এখানে বাটন নিয়ে আবার কিছু কথা বলতে হবে, অসুবিধা হবে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আপাতত ডেস্কটপে যেটুকু বললাম সেটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এবারে সরাসরি চলে আসছি আমরা একদম টাস্ক বারে। একদম টাস্ক বারের নিচে দেখো এই যে এইটা, এখানে দেখতে পাচ্ছ ছোট্ট করে লেখা দেখাচ্ছে স্টার্ট বলে, এটাকে আমরা বলি স্টার্ট মেনু বাটন, স্টার্ট মেনু বাটন এটাকে বলা হয়, স্টার্ট মেনু বাটন। বেশ, মেনু কি? মেনু হচ্ছে একটা লিস্ট, তাই না? আমরা যখন কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে যাই মেনু কার্ড দেয়, মেনু কার্ডে কি থাকে, যে খাবার থাকে সেই খাবারের লিস্ট থাকে। ঠিক এখানে স্টার্ট মেনু বাটনে কি বলছে, এখানে যে ক্লিক করব একটা মেনু চলে আসবে আমাদের সামনে। দেখতে পাচ্ছ মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি, মেনুতে বিভিন্ন আইটেম আছে, মেনুটা চলে এসেছে, বিভিন্ন রকমের আইটেম আছে, তাই না? বেশ, তাহলে এগুলো আস্তে 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 জানতে পারবে কোনটা কি কাজ। ঠিক এই তাহলে টাস্ক বারের বাঁদিকে থাকছে স্টার্ট মেনু বাটন, আর ডান দিকে একেবারে ডান দিকে এই এরিয়াটা, এই এরিয়াটাকে একটা নাম আছে, এই এরিয়াটাকে বলা হয় সিস্টেম ট্রে, সিস্টেম ট্রে। সিস্টেম ট্রেতে যে আইটেমগুলো থাকে, সিস্টেম ট্রেতে যেগুলো থাকে কি থাকে, ছোট ছোট কিছু আইকন থাকে, তাই না? এই আইকনে কি হয়, আইকনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখো আমরা সময় দেখতে পাচ্ছি, তারিখ দেখতে পাচ্ছি, এগুলো আমরা পরিবর্তন করতে পারি। হ্যাঁ, এই যে সাউন্ড আছে, সাউন্ড বার, এই সাউন্ডের বেশ কিছু সেটিং আছে, এই শব্দগুলো এক্ষুনি বলছি তোমরা বুঝতে পারবে না, যাই হোক যতটুকু মনে থাকে সেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। এখানে এই ডিসপ্লে, এই ডিসপ্লে সেকশন, এটা ইন্টারনেট সেকশন, ইন্টারনেট সেকশন আছে। এরপরে বিভিন্ন টাইপের এখানে সিস্টেম রিলেটেড, সিস্টেমের সাথে সম্পর্কিত কি থাকে, আইকন থাকে, সেগুলো আমরা কাজ করতে পারি। সেগুলো এখন তোমাদের জানার বিষয় নয়, শুধু তোমরা এই এরিয়াটাকে বলা হয় সিস্টেম ট্রে, এটা মনে রেখো, এটাকে বলা হয় স্টার্ট মেনু বাটন, এই জায়গাটা খেয়াল রেখো। বেশ, তার ছাড়াও আমরা এইখানে তোমার মনে হতে পারে এইসব বিভিন্ন আইকনগুলো আছে, এগুলো কিন্তু ডিফল্ট নয়, যে এগুলো আমরা আমাদের কাজের জন্য সুবিধার জন্য নিয়ে এসেছি, হ্যাঁ এখানটাতে আনা যায়,
মানে আমরা এইটাকে বলা হয় কুইক অ্যাক্সেস, আমরা খুব দ্রুত এগুলো অ্যাক্সেস। যেমন আমি ধরো মনে করলাম যে এই যে এটা এটা তোমরা মোটামুটি চেনো, গুগল ক্রোম, এখানে আমি ক্লিক করব। সরাসরি ক্লিক করলেই এই গুগল ক্রোমের ব্রাউজারটা খুলে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। এখন এই গুগল ক্রোমটাকে আমি দ্রুত বা আমার প্রচুর ব্যবহার করা হয়, সেই জন্য ব্যবহার করি বলে আমি এখানে রেখে দিয়েছি, বুঝতে পারছো? বেশ, খুব দ্রুত অ্যাক্সেস করতে পারবো। এবারে এই স্টার্ট মেনুতে যাচ্ছি। এই স্টার্ট মেনুতে গেলে এই যে যেগুলো আসছে এগুলোকে আমরা বিভিন্ন প্রোগ্রাম বলি। আমাদের মানে প্রোগ্রাম মানে কম্পিউটারের প্রোগ্রাম, বিভিন্ন সফটওয়্যার আছে, সেগুলোকে আমরা এখান থেকে ওপেন করতে পারবো, ঠিক আছে? আবার বাঁদিকে দেখো, বাঁদিকে এখানে দেখা যাচ্ছে ডকুমেন্টস, পিকচার্স, সেটিংস, এগুলো এগুলো কি এগুলো ডকুমেন্টস। উইন্ডোজের একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ডকুমেন্টস। ডকুমেন্টসে কি থাকে, আমরা যখন কোনো কাজ করব উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, করার পরে আমরা যখন ধরো সেভ করলে, ধরো তুমি পেনডে কাজ করলে, করার পরে তুমি সেভ করলে, তো সেভ করলে অটোমেটিক্যালি ওই ডকুমেন্টসের মধ্যেও সেভ করে রাখে। ডকুমেন্টস তাহলে উইন্ডোজের একটা নিজস্ব জায়গা, ও সেভ করে রাখে। এবার তুমি সেভ করে চলে গেছো, শিক্ষক মহাশয় বা টিচার ওই ডকুমেন্টসে গেলে দেখতে পেয়ে যাবে তুমি কি সেভ করেছো। যদি না তুমি জায়গাটা চেঞ্জ করে দাও, অন্য কোনো জায়গায় সেভ করো, তো অটোমেটিক্যালি বা বাই ডিফল্ট ওটা ডকুমেন্টসে সেভ থাকবে, বুঝে যাচ্ছে? ডকুমেন্টসে পরে পিকচার্স, যেমন মোবাইলে থাকে বিভিন্ন ধরনের পিকচার থাকে, তো এখানেও ওই পিকচার্সগুলো, পিকচারের জন্য একটা উইন্ডোজ জায়গা করে রেখে দিয়েছে, মিউজিকের জন্য একটা জায়গা করে দিয়েছে, মুভির জন্য একটা জায়গা রেখে দিয়েছে, যে তুমি মনে করলে ওখানে রাখতে পারো। আর যদি তুমি না কিছু বলে দাও, বাই ডিফল্ট নিজে থেকে উইন্ডোজ ওখানে সেভ করবে, পিকচার গুলো ওখানে সেভ করবে, মিউজিক ওখানে সেভ করবে, মুভি ওখানে সেভ করবে, তুমি ইচ্ছে করলে অন্য জায়গাতে সেভ করতে পারো, এটা তোমার উপরে, কোনো এ নেই। এরপরে আমরা এই পাওয়ার বাটন, সেটিংস যাচ্ছি না, সেটিংস নিয়ে মোবাইলের যেমন বিভিন্ন সেটিংস, কি তোমরা হাত দাও? একদম হাত দাও না, একটু বড় হলে বুঝে তখন হাত দিতে হয়, বাড়ির বড়রা হাত দেয়, ঠিক এখানেও তাই, সেটিংস এর ক্ষেত্রেও তাই। সেটিংস এ কিছু হাত এখন না দেওয়াই ভালো, জেনে হাত দেওয়া ভালো, না হলে সেই সফটওয়্যারে সমস্যা হতে পারে। এবারে পাওয়ার, লাস্ট অফ অল পাওয়ার, স্টার্ট মেনুতে পাওয়ারে ক্লিক করলে কি হবে দেখো, যেই পাওয়ারে ক্লিক করব সাথে সাথে এই অপশন গুলো দেখাচ্ছে। আমি যদি এখানে স্লিপে ক্লিক করে দিই তখন কি হবে, কি হবে না এখানে দেখিয়ে দিচ্ছে, দ্য পিসি স্টেজ অন, পিসি কি থাকবে, অন থাকবে, বাট ইউজেস লো পাওয়ার, ও লো পাওয়ার ইউজ করে অন হয়ে থাকবে, কিছু কাজ করছি না, তখন আমি স্লিপ মোডে দিয়ে দিলাম, স্লিপ মোডে, হ্যাঁ পাওয়ারটা কম ইউজ করবে। যদি শাট ডাউনে ক্লিক করি কম্পিউটার বন্ধ হয়ে যাবে, যদি রিস্টার্টে ক্লিক করি বুঝতেই পারছো সমস্ত কিছু বন্ধ হয়ে আবার চালু হবে, তাই না, নিজের থেকে আবার চালু হবে, বন্ধ হয়ে আবার চালু হবে। বেশ, তাহলে আমরা এই জায়গাগুলো দেখলাম। এরপরে আমরা চলে আসবো অ্যাপ্লিকেশন উইন্ডোর পরিচয় তোমাদেরকে দেব, অ্যাপ্লিকেশন উইন্ডোর পরিচয় দেব। আমি এখান থেকে অ্যাপ্লিকেশন উইন্ডো একটা ওপেন করব, তার আগে দেখো ভালো করে দেখো, অ্যাপ্লিকেশন উইন্ডো, নট উইন্ডোজ, উইন্ডোজ নয় উইন্ডো। বেশ, আমি আগে একটা সফটওয়্যার ওপেন করি, দেখো এই জায়গাটা সার্চ, এই যে এখানে ক্লিক করলে তুমি এখানে যা লিখে দেবে, ধরো আমি লিখে দিলাম এমএস মাইক্রোসফট ওয়ার্ড, এই যে এমএস লিখেছি সঙ্গে সঙ্গে চলে আসছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এখানে ক্লিক করছি, এই ওয়ার্ড সফটওয়্যারটা ওপেন করছি, খুব পরিচিত জনপ্রিয় একটা সফটওয়্যার। এটা এই যে স্ক্রিনটা আমাদের সামনে চলে এলো, অর্থাৎ ডেস্কটপের ওপরে চলে এলো, এটা হচ্ছে ওয়ার্ডের অ্যাপ্লিকেশন উইন্ডো, এই যে এটা, এইটা হচ্ছে উইন্ডো। এরকম অনেক উইন্ডো তুমি ওপেন করতে পারো, ধরো আমি আর একটা উইন্ডো ওপেন করছি, পেন্ট, পেন্টটাকে ছোট করে দিই, ছোটই ছিল আরো ছোট করে দিচ্ছি, দেখো এটা পেন্ট উইন্ডো, এটাকে আরো ছোট করি, বুঝতে পারছো? এরকম অনেক উইন্ডো আমরা ওপেন করতে পারি, যত খুশি তুমি উইন্ডো ওপেন করে রাখতে পারো এখানে, এবং এটাকে এই উইন্ডো থেকে এরকম অনেক উইন্ডো, উইন্ডো
একসাথে ওপেন হয় বলে অপারেটিং সিস্টেমটা একটা নাম দিয়েছে উইন্ডোজ। মানে এগুলো এক একটা উইন্ডো, বুঝতে পারছো? উইন্ডো যেগুলো একসাথে মিলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নাম। যাই হোক, আমি এখানে এখন এটা বন্ধ করে দিলাম, আমরা এই জায়গাটা চলে আসছি। তাহলে এখন আমি একটা অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন করেছি, দেখতে পাচ্ছ তোমাদের সামনে। সেটা কোন অ্যাপ্লিকেশনের উইন্ডো? মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনের উইন্ডো। তুমি যে অ্যাপ্লিকেশনটা ওপেন করবে সেটাকে বলে সেই অ্যাপ্লিকেশনের উইন্ডো, অ্যাপ্লিকেশন উইন্ডো। অ্যাপ্লিকেশনটার নাম কি? মাইক্রোসফট ওয়ার্ড। ক্লিয়ার? এবার উইন্ডোজ এই অ্যাপ্লিকেশন উইন্ডোগুলোর একটু পরিচয় আমাদের করে নিতে হবে। তো দেখো, একদম ওপরে যে বারটা থাকে, যে লাইনটা একদম ওপরে, সেটাকে বলা হয় টাইটেল বার। তোমরা দেখবে তোমাদের বইতে ছবি দিয়ে দেখানো আছে, টাইটেল বার বলা হয়। এই টাইটেল বারের একদম বাম দিকে, একদম বাম দিকে, এটাকে বলা অফিস বাটন, অফিস বাটন বলা হয়। আর এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল বার। তোমরা দেখবে তোমাদের বইতে আছে, ছবি দিয়ে দেওয়া আছে, এই জায়গাটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল বার। আর ডান দিকে তিনটে বাটন থাকে, ডান দিকে তিনখানা বাটন থাকে, যেগুলোকে আমরা কন্ট্রোল বাটন বলি। তিনটে বাটন আমি একবার পরিচয় করিয়ে দিই, এটা তো আমরা জানি, তবু আর একবার বলি, ক্লোজ এটা করলে কি হবে? বন্ধ হয়ে যাবে, তাই না? ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। বেশ, এবার এইটা, এটাকে বলা হয় মিনিমাইজ বাটন থাকে, এটা ক্লিক করলেই এই টাস্ক বারে মিনিমাইজ হয়ে যাবে। এখন এই যে মিনিমাইজ হয়ে গেছে, এবার তুমি এটাকে কি করে ওপেন করতে যাবে, এখানে ক্লিক করে দাও। মানে ধরো তুমি এটা কাজ করতে করতে তোমার অন্য একটা অ্যাপ্লিকেশনের দরকার, তাহলে তুমি মিনিমাইজ করে দিলে, দিয়ে তুমি এখান থেকে অন্য একটা অ্যাপ্লিকেশন, পেন্টে গেলাম, পেন্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলে, সেখানে আবার কাজ করলে এটাকেও মিনিমাইজ করে রাখতে পারো, সব টাস্ক মানে মিনিমাইজ হয়ে থাকবে। বেশ, তাহলে মিনিমাইজ জানলাম, ক্লোজ জানলাম, এটা কি? দেখো একটা স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার আছে, মানে বর্গক্ষেত্র আছে, এটা ক্লিক করলেই এটাকে, এটাকে বলা হয় ম্যাক্সিমাইজ। খুব ভালো করে দেখো, ক্লিক করলেই গোটা স্ক্রিনে ফিট হয়ে যাবে, গোটা স্ক্রিনে ফিট হয়ে গেল। আবার এই দেখো আইকন, এই ছবিটা, এই বাটনটা, ছবিটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এখানে দুটো স্কোয়ার আছে, এটাকে বলা হয় রিস্টোর, মানে আগের অবস্থায় নিয়ে আসবো, রিস্টোর বা রেস্টোর বলা হয়, আগের অবস্থায় ফিরে আসবো। তাহলে এটা কখনো ম্যাক্সিমাইজ, কখনো রেস্টোর, বোঝা যাচ্ছে? এটা মিনিমাইজ আর এটা ক্লোজ। তাহলে আমাদের টাইটেল বারটা আমরা পরিচয় পেয়ে গেলাম কোনটাকে কি বলে। আমার ভিডিওটা তোমরা দেখবে, সাথে বইটা লাগবে, দেখবে পড়াটা আরো পরিষ্কার বুঝতে পেরে যাবে, বোঝা গেল? এরপরে চলে আসবো আমরা এই যে এইগুলো, এইটাকে বলা হয় মেনু বার বলা হয়। কি বলা হচ্ছে? মেনু বার, বা আমরা আর একটা শব্দ বলি এখানে, রিবন বলা হয়। হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলো আমি একটু বড় করে দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো এখন হোমটা ওপেন হয়ে আছে, এই জায়গাটাকে খেয়াল রাখবে, এই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন ইনসার্টে ক্লিক করব। যে ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টের ওপেন, ইনসার্টের রিবনটা ওপেন হয়ে গেল। যখন পেজ লেআউটে ক্লিক করব, পেজ লেআউট ওপেন হয়ে যাচ্ছে, প্রত্যেকটা আলাদা আলাদা ওপেন হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আমি হোমে চলে এলাম, তাহলে মেনু বার, মেনু বার থাকছে, বা মেনু বার বলছি, বা এটাকে আমরা রিবন বলছি। ক্লিয়ার জায়গাটাতে? বেশ, এখানে এবার একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস বললো, এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে তিন ধরনের মেনু থাকে, তিনটে ধরনের মেনু থাকে। বেশ, কিরকম? প্রথম মেনুটা, তাকে বলছে ড্রপ ডাউন মেনু। কি বলছে? ড্রপ ডাউন মেনু। দেখো এই অফিস বাটন আছে, আমি ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে দেখবে নিচের দিকে, ডাউনে, ডাউনে, ড্রপ ডাউন, নিচের দিকে একটা লিস্ট ওপেন হবে, চলে এলো। তাহলে এটাকে বলছে ড্রপ ডাউন মেনু, মানে নিচের দিকে এসছে মেনুটা, বোঝা গেল? বেশ, এরপরে আর একটা মেনুর কথা বলছি, কনটেক্সট মেনু বলা হয় উইন্ডোজের অপারেটিং সিস্টেমের কনটেক্সট মেনু। এই যে আমরা এখানে, এই হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া, যেখানে আমরা কাজ করব। এখানে যদি রাইট ক্লিক করি, আমরা একটা মেনু দেখতে পাবো, দেখতে পাচ্ছো? এটাকে বলা হয় কনটেক্সট মেনু, কনটেক্সট মেনু বলছে, রাইট ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি। বেশ, আরেকটা মেনু আছে, বলা হয় পপ আপ মেনু। পপ আপ মেনুটা কি? দেখো এখানে যখন ক্লিক করছি অফিস বাটনে, ক্লিক করার পরে আমাদের যে ড্রপ ডাউন মেনু এলো, এই মেনুগুলোর বিভিন্ন আইটেমের
কয়েক কিছু আইটেমের ডান দিকে দেখো একটা করে অ্যারো দেওয়া আছে দেখতে পাচ্ছ। আমি যখন ধরো আমি চলে এলাম সেভ অ্যাজ, সাথে সাথে সেভ অ্যাজ এর পাশে একটা মেনু চলে আসছে, এটাকে বলা হয় এই যে পাশাপাশি বা অনেক সময় উপরের দিকে ওপেন হয় এটাকে বলা হয় পপ আপ মেনু। আমি যখন প্রিন্টে চলে আসি দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, পপ আপ মেনু বলা হচ্ছে। তাহলে এই তিনটে মেনুর কথা বললাম, খেয়াল রেখো ড্রপ ডাউন মেনু, কনটেক্সট মেনু আর পপ আপ মেনু, ক্লিয়ার হয়েছে? বেশ, এরপরে আমাদের যে পরিচয় গুলো চলছে কোনটাকে কি বলে, তাহলে আমরা টাইটেল বার চিনে গেলাম, মেনু বার চিনে গেলাম, তাই তো? মেনু বার চিনে গেছি। মেনু বার চেনার পরে এরপরে আমরা এই জায়গাটাকে বলছি কি আমাদের ওয়ার্কিং স্পেস, আমরা যেখানে আমরা কাজ করব। হ্যাঁ, যেটা বলছিলাম দেখো এখানে আর দুটো জিনিস আমি বলবো। তো দেখো ডান দিকে এদিকে একটা বার আছে, এই যে আমি তোমার বুঝতে পারছো কিনা বুঝে, পেজটা উপরে আর নিচে আপ ডাউনে স্ক্রল করছে, তাই না? বেশ, এইখানে এটা একটু ইউজ দেখাই। দেখো আমি এখানে লিখছি ইকুয়ালস টু র্যান্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, দেখো এন্টার দিলেই একটা র্যান্ডাম টেক্সট চলে আসবে। হ্যাঁ, একটু মনে রেখো, আমি আর একবার ডিলিট করে দিচ্ছি। তুমি যদি লেখো র্যান্ড, ধরো তুমি দিয়ে দিলে 10.5, ও দেখবে 10টা প্যারাগ্রাফ নিয়ে আসবে, 10খানা প্যারাগ্রাফ চলে আসবে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে 5টা করে সেন্টেন্স চলে আসবে, অটোমেটিক চলে আসবে, তোমার এটা কাজ করার সুবিধা হবে, যে জন্য তোমাদেরকে দেখালাম এটা। আর একবার আমি ডিলিট করছি, যেমনভাবে তোমরা র্যান্ড ইউজ করতে পারো এখানে লোরেম বলে একটা ইউজ করতে পারো, লোরেম দিয়ে তুমি এখানে ধরো দিয়ে দিলে 5, দেখো 5টা প্যারাগ্রাফ নিয়ে চলে আসবে, একটা দুটো তিনটি চারটি পাঁচটা, ঠিক আছে? তুমি লোরেম দিয়ে তুমি দিলে 20.3, প্রত্যেক প্যারাগ্রাফ 20টা প্যারাগ্রাফ আর তাদের তিনটে করে সেন্টেন্স চলে আসবে, ঠিক আছে? তো এইভাবে যে কোনো টেক্সট আমার দ্রুত কাজ করার জন্য আমরা দেখতে পারবো। তো আমি এখানে র্যান্ডি ইউজ করছি, ধরো 50.5, তো এখানে কটা পেজ চলে এসেছে দেখো নিচে দেখাচ্ছে পেজ 9 অফ 9, 9টা পেজ। এইবার দেখেন তোমরা এই স্ক্রল বারটা বুঝতে পারি, দেখো ওপরে উঠছি, বুঝতে পারছো? আবার নিচে নামছি, বোঝা যাচ্ছে আপ ডাউন, এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার, কি বলা হয়? ভার্টিক্যাল স্ক্রল বার, ক্লিয়ার জায়গাটা? ঠিক একই ভাবে এইটাকে এইটাকে দেখো নিচে আবার একটা স্ক্রল বার চলে এসেছে, এই যে বাম দিক, বাম দিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে, এটাকে বলা হরাইজন্টাল স্ক্রল বার, এটা হরাইজন্টাল স্ক্রল বার আর এটাকে বলছে ভার্টিক্যাল স্ক্রল বার, ঠিক আছে? তাহলে দুটো স্ক্রল বারকে তুমি পরিচয় পেলে তোমরা। আর লাস্ট আমরা অ্যাপ্লিকেশন উইন্ডো, মানে এই যে অ্যাপ, যে অ্যাপ্লিকেশন উইন্ডোটা ওপেন হয়ে আছে আমাদের সামনে, যে অ্যাপ্লিকেশন উইন্ডোটা ওপেন হয়ে আছে, যে তার বিভিন্ন অংশগুলো দেখছিলাম, তার লাস্ট যেটা সেটা তোমাদের দেখো, সেটাকে বলছে স্ট্যাটাস বার, একদম নিচে যে বারটা আছে এখানে স্ট্যাটাসটা দেখায়, মানে বর্তমান অবস্থাটা, যেমন এখন কোন পেজে আছে দেখা যাচ্ছে পেজ 1, টোটাল পেজ কটা 9টা, টোটাল কতগুলো ওয়ার্ড আছে 5131টা, বুঝতে পারছো? এই স্ট্যাটাস গুলো দেখায়। এখানে ধরো মানে বর্তমান অবস্থাটা তুমি এখানে দেখতে পাবে। বেশ, এই অ্যাপ্লিকেশন উইন্ডো পরিচয় তোমরা পেলে, আমি এখানে সেভ করছি না। এরপরে এই আইকন নিয়ে দু একটা কথা বললে আমাদের এই অংশটা, সিলেবাসের এই অংশটা আমরা শেষ করতে পারবো। তা আমি একেবারে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের বুঝতে সুবিধে হবে। এখানে দেখো এই যে দিস পিসি, আমাদের উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম বলছে এটা দিস পিসি, না হলে এটা থাকে কম্পিউটার থাকে, আগে থাকতো মাই কম্পিউটার। মানে এখানে গেলে এই আইকনটাতে গেলে তুমি এই কম্পিউটার এটা আবার ক্লিক করলে ওপেন হয়ে যাবে, কতগুলো মেমারি আছে, হ্যাঁ হার্ড ডিস্ক আছে, কি আছে, সমস্ত ডিটেলস তুমি জানতে পারবে আর কি এখানে।
বুঝতে পাচ্ছ প্রত্যেকটা ডিস্কে আবার কত স্পেস আছে দেখো, দেখে এখানে লেখা আছে 1 4 GB ফ্রি অফ 154, মানে টোটাল 154 GB, তার মধ্যে 104 GB ফ্রি আছে। হ্যাঁ এইভাবে সব দেখিয়ে দেবে এখানে গেলে। ঠিক একইভাবে আমরা এখানে আর একটা জিনিস দেখতে পাবো, রিসাইকেল বিন। রিসাইকেল বিন আমরা যদি কোনো কিছু ডিলিট করে দিই, সেই ডিলিটেড আইটেমটাই রিসাইকেল বিনে জমা হয়। আবার আমরা যদি মনে করি সেখান থেকে আবার সেটাকে আমরা কি করতে পারি, রেস্টোর করতে পারি, আবার ফিরে পেতে পারি। আবার কেউ মনে করলে সেখান থেকে পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারি। তো এইরকম আইকনগুলো আমাদের, বিভিন্ন আইকন আছে, সব আমাদের জানার দরকার লাগবে না। আর উইন্ডোজ 10-এ যেটা নেই এখানে এই ডকুমেন্টসটা কিন্তু উইন্ডোজ 7-এ এখানে আইকন হিসেবে আছে ডকুমেন্টসটা। যার ডকুমেন্টস বলেছিলাম তোমাদের, আমরা কিছু সেভ করলে বাই ডিফল্ট ওখানেই সেভ হয়ে থাকে। বেশ এবার লাস্ট আমরা এইটা বলে এই অংশটা শেষ করবো সিলেবাসের। কোনটা আমরা এই ওয়ালপেপারটাকে আমরা চেঞ্জ করব, কিছু কাজ করব। দেখো রাইট ক্লিক করব ডেস্কটপে, একটু আগে বলছিলাম এটা হচ্ছে কনটেক্সট মেনু। বেশ এখানে পার্সোনালাইজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো তুমি এখানে দেখতে পাবে আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে। তুমি এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তার আমি দেখতে পাচ্ছি এখন ব্যাকগ্রাউন্ড এইটা আছে, তাই তো ব্যাকগ্রাউন্ড এটা আছে। আমি ধরো এইটাকে করে দিলাম, সঙ্গে সঙ্গে এখানে যেমন চেঞ্জ হচ্ছে তুমি এখানেও দেখতে পাবে চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। তুমি তোমার খুশি মতো ব্যাকগ্রাউন্ড আনতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। এখান থেকে যেমন ভাবে মোবাইলে চেঞ্জ করে এখানেও চেঞ্জ করতে পারবে, খুব ইজি চেঞ্জ করা যাবে ব্যাকগ্রাউন্ডকে। তুমি কোনো পিকচার নিয়ে আসতে পারো। হ্যাঁ বেশ, এছাড়া এরপরে আমরা চলে আসছি কালার্স ব্যাকগ্রাউন্ডে। এবার কালার্স দেখো বিভিন্ন কালার আছে। হ্যাঁ আমরা এমনি ডিফল্ট কালার কি ব্লু দেখতে পাচ্ছি, ব্লু কালার। হ্যাঁ আমি ধরো রেড করে দিলাম, আচ্ছা রেড রেডে ক্লিক করলাম। দেখো লক্ষ্য রাখো, দেখো রেড কালার এসে যাচ্ছে, বুঝতে পারছো। তুমি কালার চেঞ্জ করতে পারো, আমি ডিফল্ট যে কালার সেটা করে দিলাম। হ্যাঁ কালার এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবে। তারপরে আসছে লক স্ক্রিন, যেমন মোবাইলে থাকে লক স্ক্রিন, এখানেও লক স্ক্রিন চেঞ্জ করা যাবে। এটা এই লক স্ক্রিনটা এখানে এটা দেওয়া আছে, আমরা এখান থেকে গিয়ে এই পিকচার, এই বিভিন্ন পিকচারে আছে, আবার ব্রাউজ করে নিয়ে তুমি তোমার মনের মতো পিকচার কম্পিউটার থেকে দিতে পারো লক স্ক্রিনের জন্য। তারপরে আসছে থিমস, যেমন মোবাইলে থিমস চেঞ্জ করা যায়। তবে এই কথাটা বারবার বলছি, মোবাইলে যেমন চেঞ্জ করা যায়, মোবাইলে শুধু তোমাদের বোঝার সুবিধার জন্য, আগে কিন্তু কম্পিউটার আসছে তারপর মোবাইল এসছে। যাই হোক আমরা থিমস চেঞ্জ করতে পারি। আমরা এখানে বিভিন্ন রকম চেঞ্জ থিম থেকে আবার তোমার ডাইরেক্ট একদম মাইক্রোসফট স্টোরে চলে যাওয়া যায়। সেখানে মাইক্রোসফট স্টোরে বিভিন্ন রকমের থিম আছে, হ্যাঁ প্রচুর থিম আছে, একদম অনলাইনে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি, ডাউনলোড করে নিতে পারি, বুঝতে পেরেছো। আমরা ফন্ট যেমন ভাবে লেখা যে এগুলো ফন্টগুলো, সেই ফন্টগুলো চেঞ্জ করতে পারি, যেমন ভাবে তোমরা মোবাইলে ফন্ট চেঞ্জ করতে পারো, এখানেও চেঞ্জ করতে পারবে, ফন্ট চেঞ্জ করতে পারবে। তো এই সমস্ত কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। তাহলে ওয়ালপেপার চেঞ্জটা আমরা বুঝে গেলাম, এখান থেকে ওয়ালপেপার চেঞ্জ করতে পারি। হ্যাঁ এখানে আর একটা জিনিস বলবো, বলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো। এখানে আর যেটা স্ক্রিন সেভার টপিকসটা আছে, স্ক্রিন সেভার কি করে, যে কম্পিউটার যখন আইডল হয়ে থাকে, মানে অলস অবস্থায় থাকে, অর্থাৎ অব্যবহৃত অবস্থায় থাকে, তখন মনিটরে আমরা যে পাওয়ার কনজাম্পশন হচ্ছে, হ্যাঁ সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে সেভ করতে পারি। এটা কি করছে, মনিটর যে বার্ন ইন অবস্থা থাকে সেটাকে থেকে আমরা সেভ করতে পারি তাকে। তখন আমরা কি করি, আমরা একটা স্ক্রিন সেভার সেট করে রাখতে পারি, কিছু মোবাইলেও করা যায়। তো যেটা আমরা সেট করে রাখবো সেইটাই তখন দেখাবে। তো দেখো এখানে আমি লিখে দিচ্ছি স্ক্রিন সেভার, এই যে চেঞ্জ স্ক্রিন সেভারে ক্লিক করলাম, ও সাথে সাথে চলে আসবে এই স্ক্রিন সেভারটা। এখানে তুমি তোমার পছন্দ মতো স্ক্রিন সেভার দিতে পারো, তারা এই যে বাবল, এই বাবলটা চলে আসবে। মানে আমি ধরো কিছুক্ষণ, আমি ধরো 10 মিনিট, হ্যাঁ 5 মিনিট কম্পিউটারটাকে ওয়েট করাবো। তো আমি কম্পিউটার এখানে আমি কি করতে পারি, এইটাকে সেট করে দিয়েছি 5 মিনিট, টাইমটা দিয়ে দেবো, এই টাইমটাকে আমি এখানে ওয়েটিং টাইমটা এখানে 5 করে দেবো, দিয়ে এখানে অ্যাপ্লাই ওকে করে দিলে ও 5 মিনিট যদি কোনো না কাজ করি, ও তখন স্ক্রিন সেভারটা কি করাবে, রান করাবে উইন্ডোজ। ঠিক আছে,
এইভাবে বিভিন্ন রকম স্কিল সেবা দেওয়া যায় মোটামুটি ভাবে আমাদের এই সিলেবাস বোর্ডের সিলেবাসে ওএস অপারেটিং সিস্টেম এনভায়রনমেন্ট নিয়ে জিইউআই ফিচার্স নিয়ে আমরা এখানে দেখলাম। তোমরা যাদের কম্পিউটার আছে তারা আমার এই ভিডিওটা চালিয়ে দেখতে থাকো, প্র্যাকটিস করতে পারবে। যাদের কম্পিউটার নেই, বই আছে, বইয়ের সুন্দর করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, ছবি দিয়ে দেওয়া আছে বইতে, সেই বই বইটা দেখো আর ভিডিওটা দেখো, দেখলে তোমরা অনেকটাই এই চ্যাপ্টার সম্পর্কে আইডিয়াটা করতে পারবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।